সকল সদস্য সকল কর্মকর্তা যারা আপনারা উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে স্থান বিশেষ শ্রদ্ধা নমস্কার সালাম জোহারও ভালোবাসি জানাই। আপনাদের সম্মেলন হবে, সম্মেলনে আপনাদের নিজেদের কথা আলোচনা হবে, আপনারা কতটা সুখে আছেন কতটা দুঃখে আছেন, আগামী দিনে আপনাদের কি কর্মপন্থ হওয়া উচিত, সম্মেলনের মূল বিষয়বস্তু আমি যতটুকু জানি আমার মনে হয় সেটাই, এবং নিশ্চয়ই সেটাই আপনারা করছেন এবং করবেন। আমাদেরকে আপনারা আমন্ত্রণ জানান, আমরা চেষ্টা করি আপনাদের আমন্ত্রণ রক্ষা করবার জন্য। আমাদের উদ্দেশ্যটা এরকম নয় যে আমরা আশা মানে আপনারা একদম স্বর্গের সিঁড়ি লাভ করবেন, এরকম চিন্তা করার কিছু নেই। সত্যি কথা বলতে কি মানে এই বক্তব্য রাখতে রাখতে আমাদের একটা বিরক্ত চলে এসেছে, কোথাও বক্তব্য রাখার এনার্জি আর পাই। এখন বেশিরভাগ জায়গায় বক্তব্য রাখতে গেলে বলি ভাই চল না, ঠিক আছে বলা হয়ে গেছে, তোরা একটু বল। আমাদেরও না একটা লিমিট থাকে, কোনো একটা সময় গিয়ে লিমিটটা ক্রস করে, কারণ বলতে 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 ওরা থামতে ইচ্ছা করে কোথাও। এবং প্রত্যেক দিন আমাদেরও আপনাদের যেরকম চিকিৎসার জন্য ব্যস্ত থাকেন সেরকম আমাদেরও নিজস্ব কিছু কর্মকাণ্ড আছে রাজনীতির বাইরেও। আমরা রাজনীতি করার লোক মানে আমাদের ইট কাঠ পাথরের মানুষ এমনটাতে নয়, আমাদেরও রক্ত মাংস আছে। আমিও একসময় জনপ্রতিনিধি ছিলাম, আমিও আমার দায়িত্ব সামলেছি, জেলার প্রেসিডেন্ট ছিলাম এবং বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আমি নিজেও যুক্ত থাকি। তারপরে রাজনীতির বাইরেও আমাদের একটা জায়গা থাকে, কর্মকাণ্ড থাকে, যেটা আমাদের নিজেদের জায়গা বলি, যেটা আমাদের নিজেদের মতো করে করতে হবে। যার ফলে সবসময় এসে রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে চারটা গরম কথা বলা, বক্তব্য রাখা, আপনাদের উৎসাহিত করা, আপনাদের হাততালি কুড়োনো বা নিজেকে অত্যন্ত ব্যস্ত প্রমাণ করা, এর কোনোটাই আমি আমার মধ্যে রাখবার চেষ্টা করি না। আমি যেরকম আপনারা আমন্ত্রণ জানিয়েছেন আমি আজকে এসেছি আপনাদের মাঝখানে, আমি কৃতজ্ঞ যে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন বলে আজকে এতগুলো মানুষের সম্মুখে দেখা করার সুযোগটা হলো, এটাই আমার সব থেকে বড় কথা। কারণ আপনারা আমন্ত্রণ না জানালে এই এতগুলো মানুষের সঙ্গে দেখা হওয়ার সুযোগ হয় অত হয়তো হয়ে উঠতো না। তাই এই সংগঠনের সকল কর্মকর্তাকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করবো যে আপনারা এই সুযোগটা আমাকে করে দিয়েছে। আপনাদের এই সংগঠন যারা আপনার রুরাল মেডিকেল প্র্যাকটিসের সঙ্গে আপনারা যারা যুক্ত আছেন, এই সংগঠনে আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই আপনারা আপনার পেশাগত কারণে, কারণ আপনার যে পেশাটাকে আপনি কতটা, আমি প্রথমে বলি দয়া করে আমার কথা কেউ অন্যভাবে নেবেন, কতটাকে আপনার পেশাটাকে আপনি সুরক্ষিত করতে পারেন। দেখুন আমি যদি একটা ব্র্যান্ডের মালিক হই